আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। আজকে আমি ভিডিওতে যেটা বানিয়েছি আশা করছি তোমরা আমার ভিডিওর টাইটেল দেখে কিছুটা বুঝে গেছো। আজকে যে কাজটা আমি করেছি তার জন্য ব্যবহার করেছি নিউজপেপার, কার্ডবোর্ড আর আমি এখানে ফেব্রিক কালার আর অ্যাক্রেলিক কালার দুটোই ব্যবহার করেছি। আর রয়েছে উল আর কিছু পাখির পালক। আমি পাখির পালকগুলো কিভাবে পেয়েছি সেটা আমি তোমাদের সাথে একটু বলি। আগে অনেক ভিডিওতে আমার ছোট্ট যে ছাদ বাগানটা রয়েছে তার কিছু ভিডিও আমি তোমাদেরকে আগেও দিয়েছি। তো সেখানে আমি গাছে জল দেওয়ার জন্য গামলায় জল আমি রেখে দিই। আর আশেপাশে বেশ কিছু পায়রা রয়েছে যারা প্রায় আসে, জল খায় সেখান থেকে আর চলে যায়। তো এটা সারাদিনই তারা আসে আর চলে যায়, এজন্য অনেক পালক আমার ছাদে পড়ে থাকে। তো আমার মনে হয় ওরা জল খায়, খুশি হয় এবং আমার জন্যই ভালোবেসে পালকগুলো রেখে যায়। তো সে কারণে আমি চেয়েছি এই পালকগুলো দিয়ে এমন কিছু একটা বানাতে যাতে পালকগুলো আমার কাছে বেশ অনেক দিন আমি আমার কাছে রেখে দিতে পারি। তো চলো দেখি কি আমি এটা দিয়ে বানিয়েছি আর আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। We'll be right back.
তোমাদেরকেও বলছি তোমরাও তোমাদের বাড়ির ছাদে অবশ্যই পাখিদের জন্য একটু পাত্রে জল রেখে দিও ছায়াতে, যাতে ওরা খেতে পারে। এতে ওদেরও খুব ভালো লাগবে।